হ্যালো বন্ধুরা, আমি শুভজিৎ। আজকে তোমাদের কাছে সম্পূর্ণ একটি অফিসিয়াল আপডেট নিয়ে আলোচনা করবো, যেটা কিছুক্ষণ আগেই তোমাদের কাছে পাবলিশড হয়েছে MSCW.org-তে। তা আমি প্রথমেই ক্লিক করলাম ফার্স্টের লিঙ্কটাতে। এখানে তোমার যখনই অফিসিয়াল ওয়েবসাইটে খুলবে, তো তোমরা ফার্স্টে দেখতে হবে এখানে যে একটা নোটিশ দেওয়া আছে, সেই নোটিশটা তোমাদের কবে থেকে পরীক্ষা শুরু, নতুন একটা নোটিশে এক্সাম দিয়েছে, নোটিশ পাবলিশ করেছে কবে নতুন একটা এক্সাম হবে, একটা আলাদা পোস্টে। যাই হোক, ওটা চেঞ্জ করেছে একটু। তো দেখে নাও এখানে সিলেবাস অ্যান্ড এটা তোমাদের দিয়ে দিয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেওয়া আছে, তোমরা ডাউনলোড করে নেবে এখান থেকে। ফার্স্টে অফিসিয়াল লিঙ্কটা থাকবে, দেখতে হবে। একটা জিনিস দেওয়া আছে, যারা যারা অডিটর, অ্যাকাউন্টস অফিসার, DDO এদের সব অ্যাপ্লাই করেছে, ঠিক আছে, মানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইসব পদের জন্য যারা অ্যাপ্লাই করেছে, তাদের কিন্তু মোড অফ এক্সামিনেশন দুটো ভাবে তোমাদের এক্সাম হবে, সেটা হচ্ছে রিটেন টেস্ট আর একটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট, ঠিক আছে। তোমাদের ওয়েমার বেস্ট এক্সাম হবে, 200 মার্কসের কোশ্চেন, 200 মার্কসের হবে প্রত্যেকটা কোশ্চেন, 1-2 মার্কস করে, ভুল হলে 1 নম্বর কাটা যাবে, সময় থাকবে 2 ঘন্টা, ইংলিশ কোশ্চেন উইল বি সেট ইন ইংলিশ, ইংলিশে কোশ্চেন হবে, ঠিক আছে। 40 মার্কস তোমাদের পার্সোনাল ইন্টারভিউ, সেখানে তোমাদের ইন্টারভিউ হবে, সেখানে তোমার 40 মার্কস থাকবে, ঠিক আছে। এইবার বলে রাখি, প্রত্যেকটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আন্ডার WBCSC থেকে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের প্রত্যেকটা একই জিনিস রয়েছে, যেমন জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইকোনমি, এনভায়রনমেন্ট ইত্যাদি, প্রত্যেকটা কনস্টিটিউশন, ইংলিশ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ম্যাথামেটিক্স, রিজনিং অ্যান্ড কম্পিউটার নলেজের ওপর কিছু কিছু কোশ্চেন থাকবে। একটু আলাদা যেটা হচ্ছে তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফাইন্যান্সের তরফ থেকে, সেটা হচ্ছে আমাদের একটা জিনিস অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে ফাইন্যান্স অ্যাকাউন্টিং কোর্স, ঠিক আছে। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং কোর্স শুধুমাত্র যুক্ত ট্যালি, ETC যেগুলো তোমাদের করেছো সেগুলো তো যোগ হয়েছে, ঠিক আছে। আর তোমাদের এক্সামটা কবে হবে? এক্সামটা হবে 28/2/2021, অর্থাৎ রবিবার দিন। এইবার আরেকটা যেটা অফিসিয়াল ওয়েবসাইটতে তুমি সবথেকে বেশি কমেন্ট করছিলে, দাদা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবো কীভাবে, তো সেটা তোমাদের বলে দিচ্ছি। তো যখনই তোমরা অফিসিয়াল ওয়েবসাইটটা খুলবে, খোলার সঙ্গে সঙ্গে দেখতে হবে ডাউনলোড অ্যাডমিট কার্ড বলে একটা অপশান আছে, ওই অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে দেখতেই পাবে একটা ফার্স্ট উইন্ডো খুলে যাবে, যারা যারা এই ফর্মগুলো ফিল আপ করে, দেখো স্টেনোগ্রাফার, লো অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ঠিক আছে, ক্যাশিয়ার, ফিল্ড ওয়ার্কার, HBG, Grade 3, ঠিক আছে। তারপরে তোমাদের সব থেকে বেশি যেটা ফর্ম ফিল আপ হয়েছে সেটা হচ্ছে, বলে দিচ্ছি কোনটা সব থেকে বেশি ফর্ম ফিল আপ হয়েছে, এই দেখো, যখন তোমরা এখানে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে ম্যাক্সিমাম লোক ফিল আপ করেছে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট Grade 2, ঠিক আছে। সব থেকে বেশি ফর্ম ফিল আপ হয়েছে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট Grade 2-তে। তুমি এখানে ক্লিক করবে, আর এখানে তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার যেটা আছে, তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে, ফর্ম ফিল আপ করার যে প্রিন্ট আউটটা রয়েছে সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা দেবে। আর যদি হারিয়ে গিয়ে থাকে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা, তো প্রিন্ট আউট করেছে ভুলে গেছো, কোথায় রেখেছো ভুলে গেছো, মনে পড়ছে না, তোমাদের অবশ্যই কিন্তু একটুখানি মেসেজটা চেক করে নাও, মেসেজ এসেছে তোমাদের কাছে, অবশ্যই মেসেজটা একটু চেক করে নাও, মেসেজে কিন্তু দেওয়া আছে তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার, যদিও ভুলে গিয়ে থাকো, তোমার অবশ্যই ওখানে কিন্তু ফোন নাম্বার আর তোমাদের পাসওয়ার্ড কিন্তু অবশ্যই ওখানে দেওয়া আছে, ঠিক আছে। তো এইভাবে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে, সম্পূর্ণ জিনিসটা এখান দিয়ে পেয়ে যাবে। তো অবশ্যই বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দাও, লাইক করো, আর যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিও। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো, গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পরবর্তীতে তোমাদের কিন্তু হেল্প হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থেকো, ধন্যবাদ।